কাশীপুর সেবা ওয়েলফেয়ার সোসাইটির পরিচালনায় প্রদীপদের উদ্যোগে রবিবার সন্ধ্যায় আয়োজিত হয়েছিল তিন কন্যার গণবিবাহের আসর। এবারে তাদের এই গণবিবাহ দশম বর্ষে পদার্পণ করল। এদিন এই গণবিবাহের আসরে উপস্থিত ছিলেন সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গরা। পাশাপাশি এই গণবিবাহকে কেন্দ্র করে কাশীপুর সেবা ওয়েলফেয়ার সোসাইটির প্রাঙ্গণে সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। যাবতীয় রীতিনীতি মেনেই এদিন সম্পন্ন হয়েছিল এই গণবিবাহ। যারা সামর্থ্য ছেলেমেয়েরা থাকে হচ্ছে তাদেরকে আমরা খুঁজে খুঁজে নিয়ে আসি। আজকে তো এত আলো আয়োজন সবই হচ্ছে, প্রচন্ড পরিশ্রম করে তাদের থ্যালাসেমিয়া এবং রেজিস্ট্রি করিয়ে আমরা এই বিয়ে এবং যাতে স্বনির্ভর হয় তার জন্য আমরা সেলাই মেশিন দিই। যেসব সামর্থ্যহীন ছেলেমেয়েরা আছে তাদের কোনো অভাব না হয়, তারা ভাবে না যে তারা অভিভাবকহীন। অভিভাবক ছাড়া আমরা যারা পেছন থেকে অভিভাবকের কাজ করি আমরা চাইবো এরকম সমাজে সব জায়গায় ছড়িয়ে পড়ুক। আমরা আমাদের 10 বছর হয়ে গেল, আমরা বিয়েটা করি না, আমাদের যেটা সামর্থ্য আমরা সেই সামর্থ্য অনুযায়ী করি, সেটাই আমরা আরো অনেক দিন যাতে করতে পারি, যাতে আমরা পরিষেবার মধ্যে থাকতে পারি, যাতে আমরা আমাদের এরকম সংগঠন আছে যারা মানুষের পাশে থেকে মানুষের জন্য কাজ করছে। এদিন নবদম্পতিদের হাতে তুলে দেওয়া হয়েছিল খাট আলমারি, কোণের সোনার দুল এবং বরের জন্য সোনার আংটি, সেলাই মেশিন সহ সংসারের আরো নানান সামগ্রী যাতে তারা নতুন সংসার ভালোভাবে সাজিয়ে তুলতে পারে। পাশাপাশি ছিল সকলের জন্য নানা রকম খাবার দাবারের ব্যবস্থা। প্রদীপদের এহেন উদ্যোগকে সবাই কুর্নিশ জানিয়েছেন। এখনো বলছি এটা তিনটাকে আরো বাড়িয়ে যেন বাবা নিয়ে যেতে পারে।